হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব সেটা হয়তো ভিডিও টাইটেল দেখে সবাই বুঝতে পারছেন। আজ আলোচনা করব একাদশ শ্রেণীর ভর্তি সিলেকশন নিশ্চয়ন বা কলেজ কনফার্ম নিয়ে। এই ভিডিও থেকে জানতে পারবেন সিলেকশন নিশ্চয়ন কি এবং কিভাবে নিশ্চয়ন করতে হয়, তার সব কিছুর বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সিলেকশন নিশ্চয়ন বা কলেজ কনফার্ম কি এটা অনেকেই জানেন না। সিলেকশন নিশ্চয়ন কি? সিলেকশন নিশ্চয়ন বা কলেজ কনফার্ম হলো আপনি অনলাইন থেকে কলেজের জন্য আবেদন করার পর বোর্ড থেকে আপনাকে একটি কলেজে নির্বাচন করবে আপনার SSC পয়েন্ট অনুযায়ী। আপনি যদি সেই নির্বাচিত কলেজে ভর্তি হতে চান তাহলে আপনাকে সিলেকশন নিশ্চয়ন বা কলেজ কনফার্ম করতে হবে। এটাই হলো সিলেকশন নিশ্চয়ন। সিলেকশন নিশ্চয়ন বা কলেজ কনফার্ম না করলে কি হবে? শিক্ষার্থীরা তাদের সিলেকশন নিশ্চয়ন না করলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল হয়ে যাবে। তাদের দ্বিতীয় ও তৃতীয়বার আবেদন করার সুযোগ থাকবে। দ্বিতীয় ও তৃতীয়বার আবেদন করার পর নির্বাচিত কলেজে কনফার্ম না করলে তাদের সিলেকশন বাতিল হয়ে যাবে এবং তাদের পরবর্তী বছরে আবার আবেদন করতে হবে এবং সিলেকশন নিশ্চয়ন করতে হবে। টেলিটক সিম থেকে কিভাবে নিশ্চয়ন ফি জমা দিবেন? প্রথমে আপনাকে আপনার ফোনের মেসেজ অপশনে যেতে হবে। মেসেজ অপশনে আসার পর এখানে আপনারা নাম্বার তুলে দেবেন 16 people 2, এইটা আপনারা দিয়ে দেবেন। এই নাম্বারে আমরা SMS সেন্ড করবো, সেজন্য এই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে মেসেজ অপশনে আপনি লিখবেন, সব বড় হাতে দিবেন, CAD স্পেস আপনার বোর্ডের নামটা দিবেন, আপনার বোর্ডের প্রথম 3 অক্ষরটা দিবেন, এটা আপনারা বড় হাতের লিখবেন। তারপরে আপনাকে আপনার রোল নাম্বারটা দিতে হবে, এটা লেখার পর স্পেস দিবেন, স্পেস দিয়ে আপনাকে রোল নাম্বারটা লিখতে হবে। আমি এক্সাম্পল এমনি একটা রোল দিয়ে দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে আপনার পাসিং ইয়ারটা, আপনি কত সালে পরীক্ষাটা দিচ্ছেন সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আপনার 2020টা দিয়ে দেবেন, যারা 2020 সালে পরীক্ষাটা দিচ্ছেন তারা 2020টা দিয়ে দেবেন। তারপরে এই মেসেজটা আপনাকে সেন্ড করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। তারপর আপনার টেলিটক সিমে এরকম একটা SMS আসবে, এই SMS থেকে আপনাকে এইখান থেকে যে পিনটা আছে এই পিনটা আপনাকে কপি করতে হবে। আপনাকে যে পিনটা দিবে সেই পিনটা আপনারা কপি করবেন। কপি করার পর মেসেজ অপশনে যেয়ে আপনি লিখবেন CAD, তারপরে লিখবেন ইয়েস লিখবেন, সব বড় হাতে দিবেন। তার পিন নাম্বারটা দেওয়ার পর আপনাকে স্পেস দিতে হবে। স্পেস দেওয়ার পর আপনারা যখন অনলাইনে কলেজ চয়েস দিচ্ছেন, কলেজ চয়েস দেওয়ার টাইমে যে নাম্বারটা আপনারা ইউজ করছেন সেই নাম্বারটা এখানে স্পেস দিয়ে আপনারা দিয়ে দেবেন। এভাবে আপনারা মেসেজটা পূরণ করে নেবেন। আপনাকে যে পিনকোডটা দিবে সেই পিনকোডটা দিয়ে দেবেন, তারপরে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে আপনারা মেসেজটা সেন্ড করবেন 16 people 2 এ আপনারা মেসেজটা সেন্ড করবেন। আপনারা মেসেজ সেন্ড করার পর একটু সময় পর আপনার টেলিটক সিম থেকে 212 টাকা কেটে নেবে এবং SMS 400, আপনার মোট খরচ হবে 216 থেকে 17 টাকার মতো আপনার মোট খরচ যাবে আপনার টেলিটক সিম থেকে।